KTV Originals কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। সকলকে সরস্বতী পুজো এবং একই সঙ্গে ভালোবাসার দিন ভ্যালেন্টাইন ডের শুভেচ্ছা। প্রেমের রং রঙিন হোক সবার। শুরু করছি আজকের কালার বার। চলুন দেখে নিই বিনোদন জগতে আজ কী কী খবর রয়েছে। প্রথমে নজর রাখছি যে খবরে, মহানায়ক উত্তম কুমার মানেই অনন্য নস্টালজিয়া। বাঙালিকে প্রেমের রসদ জুগিয়েছেন যে মানুষটা, তার অনাবিল হাসিতে বারবার মুগ্ধ হতে হয়। আজও যার চাহনিতেই প্রেমে পড়েন আধুনিকা রমণীরা, তিনিই তো বাঙালিকে প্রেমে পড়তে শিখিয়েছেন। জানা যায় ভীষণ খাদ্যরসিক ছিলেন মানুষটা। আজ সরস্বতী পুজো, জানেন এই দিনেই মহানায়কের পছন্দ ছিল পুজোর কোন ভোগ। অভিনেতারা যে দেবী সরস্বতীর আশীর্বাদ ধন্য সে কথা বিশ্বাস করতেন উত্তম কুমার, আর সেই মনে করেই শুরু করেছিলেন সরস্বতী পুজো। 1968 সালে তৈরি করেছিলেন শিল্পী সাংসদ। নিয়ম মেনে প্রতি বছর উত্তম কুমার হাজির থাকতেন সরস্বতী পুজোতে। সাদা ধুতি এবং পাঞ্জাবিতে হাজির হতেন বাঙালির হার্টথ্রব। সকলের সঙ্গে বসে দিতেন অঞ্জলি, চলতো জমি আড্ডা, তারপর দুপুরে থাকতো মহাভোজ। খাবারের মেনু মহানায়ক নিজেই ঠিক করেছিলেন। 10 রকম সবজি দিয়ে খিচুড়ি, বেগুনি, ফুলবড়ি ভাজা ইত্যাদি নানান খাবারের আয়োজন থাকতো। এর মধ্যে উত্তম কুমারের সবথেকে প্রিয় ছিল শীষ পালঙের চচ্চড়ি। মধ্যাহ্নভোজের পর শিল্পীদের নিয়ে গান বাজনার আসর বসত 86 লেলিন সরণির শিল্পী সাংসদের দপ্তরে। সন্ধ্যায় মায়ের আরতির পর রাতের জন্য থাকতো আলাদা মেনু। কড়াইশুটির কচুরি, আলুর দম, ভেজিটেবল চপ এবং মিষ্টি সব মিলিয়ে জমজমাট হয়ে উঠত সরস্বতী পুজোর দিন। আসি টলিপাড়ার খবরে। ভালোবাসার দিনে বাঙালির হিয়া নস্টাল করে মুক্তি পেল সৃজিৎ মুখোপাধ্যায়ের ছবি অতি উত্তমের গান সাইয়া বেইমান। অভিমানী ভালোবাসার সুরে মন ছুল মোনালি ঠাকুরের কণ্ঠে এই গান। বিচ্ছিরি সব খামখেয়ালে মিশিয়ে সাইয়া বেইমানের সুর বেঁধেছেন সপ্তক সানাই দাস। ধ্রুবজ্যোতি চক্রবর্তীর গানের কথার সঙ্গেই সন্দীপের এসরাজ তান গানে মিশিয়েছে নস্টালজিয়া। পাপনের কণ্ঠে সাইয়া বেইমানের মেল ভাষণটি পরবর্তী সময় মুক্তি পাবে। বাঙালিকে প্রেমের রসদ জুগিয়েছেন যে মানুষটা, সেই মহানায়ক উত্তম কুমার ফিরছেন সৃজিৎ মুখোপাধ্যায়ের হাত ধরে অতি উত্তম ছবিতে। এই ছবিতে বিশেষ আকর্ষণ স্বয়ং মহানায়কের উপস্থিতি। আগামী 22 মার্চ ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায় পর্দায় আসছে ছবিটি। আসছে টলিপাড়ার খবর নিয়ে। ভালোবাসার মরশুমে বড় উপহার দিলেন অভিনেতা অঙ্কুশ। দীর্ঘদিন ধরে অঙ্কুশ অভিনীত মির্জা ছবির জন্য অপেক্ষা করেছিলেন অনুরাগীরা। প্রযোজক হিসেবেও এটা তাঁর প্রথম ছবি। এবার দর্শকদের সামনে তিনি প্রকাশ্যে আনলেন সেই ছবিরই প্রথম ঝলক। মুক্তি পেল অঙ্কুশ হাজরা অভিনীত ছবি মির্জার প্রথম ঝলক। অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স ও বিগ স্ক্রিন প্রোডাকশন নিবেদিত এই ছবিতে অঙ্কুশের সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা যাবে ওয়েন্দ্রিলা সেন, ঋষি কৌশিক, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো জনপ্রিয় অভিনেতাদের। এই ছবি মূলত অ্যাকশন ধর্মী হবে বলেই হদিশ দিয়েছে অঙ্কুশ। সদ্য মুক্তি পাওয়া টিজারেও দেখা গেল তারই বিশেষ ঝলক। সরস্বতী পুজো ও প্রেম দিবসের পাশাপাশি বুধবার অঙ্কুশের জন্মদিনও। সম্ভবত সেই কারণেই মির্জার ঝলক প্রকাশ্যে আনার জন্য আজকের দিনটি বেছে নিয়েছেন অভিনেতা। সুমিত ও সাহিল পরিচালিত মির্জা আসছে চলতি বছরের ঈদে। আজকের কালার বার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়া ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।